আসসালামু আলাইকুম আমি শফল হক আজকের লেকচার আমি তোমাদেরকে ম্যাজিক বর্গ কি এবং ম্যাজিক বর্গ কীভাবে গঠন করতে হয় সেটা শেখাবো এখন আমরা নতুন একটা জিনিস শিখব সেটা হচ্ছে ম্যাজিক বর্গ তো আমরা প্রথমেই তিন ক্রমের ম্যাজিক বর্গ শিখব কারণ সর্বপ্রথম তিন ক্রমের ম্যাজিক বর্গই মানুষের নজরে আসছে সেটা সেটাও প্রায় দুইশো খ্রিস্টপূর্ব খ্রিস্টপূর্ব ঠিক আছে তো আমরা তিন ক্রমের ম্যাজিক বর্গ দিয়ে আমরা শুরু করব তো ম্যাজিক বর্গ নির্ণয় করা তেমন কঠিন কাজ না সকল বেজর সংখ্যক ক্রমের যে ম্যাজিক বর্গগুলো হবে সেটা আমরা এই তিন ক্রমে ম্যাজিক বর্গের নিয়ম দ্বারাই করতে পারবো ঠিক আছে তো আমরা শুরু করি তিন ক্রমে ম্যাজিক বর্গ বলতে বোঝা যাচ্ছে আমাদের এখানে শাড়ি এবং কলাম সংখ্যা থাকবো হচ্ছে তিনটা তাহলে আমাদের এখানে কলাম আসে হচ্ছে তিনটা আর এখানে শাড়িও আস হচ্ছে আমাদের তিনটা তাহলে তিনটা তিনটা করে আমাদের আছে তাহলে তিন গুণ তিন এটাকে বলা হচ্ছে তিন ক্রমের মেজিক বর্গ তো ম্যাজিক বর্গ গঠনের ক্ষেত্রে তিন ক্রমের মেজিক বর্গের ক্ষেত্রে কোন সংখ্যাগুলো আমাদের বসাতে হবে ব্যাপারে সেটা হচ্ছে তিন ক্রমের মেজিক বর্গ তিন ইন্টু তিন মানে হচ্ছে নয় তাহলে এক থেকে নয় পর্যন্ত এই সংখ্যাগুলো হবে সেগুলো আমাদের এই ম্যাজিক বর্গে বসাতে হবে আচ্ছা তো এটা বসানোর জন্য আমাদের একটু কৌশল অবলম্বন করতে হবে যাতে আমাদের এই প্রত্যেকটা রো বরাবর জুক ফল যেন সেম হয় প্রত্যেকটা কর্ণ বরাবর ফল কোনো বরাবর আমাদের যোগফল ফল সেম হবে এই কোনো বরাবর যোগফল ফল সেম হবে এই কলাম প্রত্যেক এই কলাম বরাবর যোগফল ফল আমাদের সেম হবে আর এই বরাবর যোগ তো আমাদের সমান হবে সব যাভাবে আমরা যোগ করি না কেন এক নির্দিষ্ট সংখ্যায় যোগফল হিসেবে পাব এখন তিন কমের মেজিক বর্গের যোগ কত সেটা যদি আমাদের জানতে হয় তাহলে আমরা একটু আগে যে সূত্রটা শিখছিলাম সেই সূত্রের মাধ্যমে বের করতে পারব যেহেতু এর বেতরে এক থেকে নয় পর্যন্ত সংখ্যা বসবে কারণ হচ্ছে তিন ক্রমের ম্যাজিক বর্গের রুয়াল সংখ্যা হচ্ছে বা গড় হচ্ছে নয়টা তাহলে নয় ক্রমের ম্যাজিক বর্গের জন্য আমাদের প্রথম এক থেকে নয় পর্যন্ত বসবে এক দুই তিন এভাবে আমাদের নয় পর্যন্ত বসবে যে কত হবে সহজে বের করতে পারবো সে হচ্ছে প্রথম পদ এক বা হচ্ছে শেষ পদ নয় বা হচ্ছে দুই গুণ এক থেকে নয় পর্যন্ত পথ সংখ্যা হচ্ছে আমাদের নয়টি তাহলে যে ফল কত আসতেছে পাঁচ গুণ নয় ইকুয়াল টু হচ্ছে পঁয়তাল্লিশ তাহলে এক থেকে নয় পর্যন্ত এর যুগ ফল হচ্ছে পঁয়তাল্লিশ কিন্তু আমাদের যেহেতু তু তিন বাই তিন ম্যাজিক বলবো তাহলে এটাকে আমরা এখন তিন দ্বারা ভাগ করবো তাহলে আমরা এটাকে যদি তিন দ্বারা ভাগ করি তাহলে বাক ফল পাবো হচ্ছে পনেরো তার মানে আমরা যদি এই ম্যাজিক বর্গটা গঠন করি তারপরে আমরা প্রত্যেক রো কলাম যে কোনো বরাবরই হোক আমরা আমাদের যোগ ফলবাব হচ্ছে পনেরো করে ঠিক আছে পনেরো এই বরাবর করলো পনেরো তো আমরা দেখি কীভাবে গঠন করা যায় আমি এটা একটু মুছে নিলাম ওকে তো আমরা প্রথমে এই যে বর্গটা আমাদের আছে তার বাহিরের দুটা বাঁধে মাঝখানে যে থাকবে সেখানে আমরা একটা তার মতো করে একটা বর্গ বানাবো বানাবো তৈরি করবো এটার বর্গ তৈরি করলাম এখানে একটা বর্গ তৈরি করলাম এখানে একটা বর্গ তৈরি করলাম এবং এখানে একটা বর্গ তৈরি করলাম বর্গটা হচ্ছে আমরা এই একটা একটা করে গড় কম নিয়েছি প্রত্যেক ঠিক আছে তাইভাবে আমরা বর্গ তৈরি করবো তারপরে আমাদের আমাদের কাজ শুরু করবো হচ্ছে হচ্ছে এখান থেকে লেখা শুরু করবো এখান থেকে লেখা শুরু করব যখন এক আমি আমার এখান থেকে সুবিধা হচ্ছে আমি এখান থেকে লেখা শুরু করলাম এক থেকে নয় পর্যন্ত সবগুলো সংখ্যাভাবে লিখবো এক থেকে এই বরাবর যাবে এই বরাবর যাবে আমাদের সংখ্যা তারপরে যারা হচ্ছে এই বরাবর তারপরে যারা হচ্ছে এই বরাবর তাহলে এক দুই তিন তারপর হচ্ছে চার এখানে পাঁচ এটাতে ছয় এটাতে সাত এটাতে আট এটাতে হচ্ছে নয় তাহলে এক থেকে নয় পর্যন্ত সংখ্যাগুলো আমাদের বসানো হইল এখন আমাদের যেহেতু আমাদের ম্যাজিক বর্গটা হচ্ছে এই অংশটুকু তাহলে আমাদের এই ফাঁকা ফাঁকা গর্গুলো পূরণ করতে হবে ফাঁকা গো পূরণ করবো কী হবে এই যে এক থেকে নয় পর্যন্ত সংখ্যা সেগুলো থেকে পূরণ করতে হবে তো আমাদের এই এক এই সংখ্যাটা আছে হচ্ছে আমাদের বাহিরে আমাদের এই সংখ্যাটা হচ্ছে আমাদের এই বর্গের বাইরে তাহলে এটা আমাদের বেতরে নিতে হবে বেতনে নেওয়ার নিয়মটা হচ্ছে এখান থেকে আমরা এটা উঠায় নিয়ে এখানে বসাব ঠিক আছে তার বিপরীত যে ফাঁকা জায়গাটা থাকবে সেখানে বসাবো এটা আমাদের এখান থেকে উঠে এখানে চলে আসলো এবং এই পাশে যেটা থাকবে তার বিপরীত যে ফাঁকা ঘরটা থাকবে সেটা এখানে বসবে তাহলে এটা বসবে হচ্ছে আমাদের নয় তাহলে তিন কোথায় বসবে তিন তার বিপরীত যে ফাঁকা জায়গাটা আছে এখানে বসবে এবং এই সাত এটা তার বিপরীত যে ফাঁকা জায়গাটা আছে এখানে বসবে তাহলে আমাদের এটা হচ্ছে আমাদের মেজিক বর্গ হলো যে এই বর্গের ভেতরে যে সংখ্যাগুলো আছে এটা মেজিক বর্গ তো এখন আমরা দেখি আমাদের যুগ ফল পনেরো হওয়ার কথা ছিল পনেরো হয়েছে কিনা একটু যদি যোগ করি তাহলে দুই সাত নয় নয় আর পাঁচে পনেরো এভাবে নয় পাঁচ চোদ্দো আর একে পনেরো চার তিন আট যোগ হচ্ছে সাত আট পনেরো এই কোনো বরাবর যোগ করি যদি দুই পাঁচ সাত আট যোগ করছে পনেরো এই কোনো বরাবর যদি যোগ করি তাহলে নয় আট ছয় পনেরো আর যদি এই বরাবর যোগ করি ছয় আরেক সাত আট পনেরো আমরা প্রত্যেক কলাম এবং শাড়ি বরাবর আমরা যোগ হচ্ছে ম্যাজিক বর্বরের যোগ এই সমান এখন তোমাদের জন্য আরেকটা নতুন প্রবলেম সেটা হচ্ছে পাঁচ বাই পাঁচ ম্যাজিক বর্গ তাহলে পাঁচ বা পাঁচ বাই পাঁচ এই ম্যাজিক বর্গটা কতগুলো সংখ্যা হবে পাঁচ পাঁচটা পঁচিশটা সংখ্যা হবে তার ম্যাজিক বর্গের যোগফল কত হবে আমরা সহজ করতে পারবো তাহলে এই যেহেতু পঁচিশটা সংখ্যা তার যোগ ফল করা সহজ জিনিস এক দুই হবে আমাদের যোগফল থাকবে হচ্ছে পঁচিশ পর্যন্ত এইগুলোটা হচ্ছে এক যোগ পঁচিশ বাঘ হচ্ছে দুই ইন্টু হচ্ছে এক থেকে পঁচিশ পর্যন্ত পঁচিশের সংখ্যা প্রথম পদ এক শেষ যুগ হচ্ছে শেষ পদ পঁচিশ হচ্ছে দুই ইন্টু হচ্ছে মোট পদ সংখ্যা তাহলে এটা যদি আমরা যোগ করি তাহলে হচ্ছে তেরো গুণ পঁচিশ হচ্ছে তিনশো তো তাহলে আমাদের ম্যাজিক বর্গের যোগফল ফল কত হবে সেটা আমরা কেমন বার করবো বলেছিলাম যে আমাদের যত বর্গে ম্যাজিক বর্গ থাকবে যত ক্রমে ম্যাজিক বর্গ থাকবে সেই সংখ্যা দ্বারা আমাদের এটাকে টোটাল যোগ ফলটাকে বাদে বাক করতে হবে তাহলে আমাদের এখানে টোটাল তিনশো পঁচিশ তাকে করবো হচ্ছে পাঁচ দ্বারা তাহলে বাক ফল কত হয় ছয় পাঁচ পঁয়ষট্টি ঠিক আছে তাহলে আমাদের এই ম্যাজিক বর্গের যোগফল করছে পঁয়ষট্টি তো আমাদের এখানে এক থেকে পঁচিশ পর্যন্ত সংখ্যাগুলো বসবে বসানোর জন্য প্রথমে কি বলছিলাম প্রথমে বলেছিলাম যে আমাদের একটা গড় বাদ দিয়ে তারপরে একভাবে বর্গ আঁকতে হবে তাহলে আমাদের একটা গড় যদি এই গড়টা যদি বাদ দেয় এই গড়টা বাদ দেয় তাহলে আমাদের একটা গড় একটা গড় আমার হচ্ছে আঁকলাম তাহলে আমাদের কতগুলো গড় আছে তিনটা গড় আছে তারপরও আরও একটা গড়ে যদি এখান থেকে বাদ দেয় তাহলে আমাদের এখানে আরেকটা করে রাখতে পারবো এরকমভাবে আমরা চারপাশেই অতিরিক্ত গড়গুলা আমরা এঁকে নিই ওকে তাহলে এখন আমাদের এই গড়গুলা আঁকা হলো এখন এই গড়ের মধ্যে আমরা আমাদের সংখ্যাগুলো বসাবো সংখ্যাগুলো আমরা কোথা থেকে শুরু করব বলছিলাম একবারে এই কর্নার থেকে শুরু করব।। ওকে তো আমরা আমাদের সংখ্যাটা বসাবো হচ্ছে এই কর্ণ বরাবর তাহলে এই কর্ণ বরাবর এইভাবে এই বরাবর যাবে তারপরে একটা করে বাদ দিয়ে তারপর এই কর্ণ বরাবর এইভাবে আমাদের উঠবে ঠিক আছে তা আমরা বসানো শুরু করে দেই তাহলে এখানে এক তারপর এটা দুই এটাতে তিন এটাতে চার এটাতে হচ্ছে পাঁচ তারপরে ছয় এটাতে সাত আট নয় দশ তারপর এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশে এসে আমাদের শেষ হল তাহলে এই সংখ্যাগুলোই আমাদের আমাদের এই বর্গের ভেতরে নিয়ে আসতে হবে বর্গের ভেতরে নিয়ে আসতে হবে তো বর্গের ভেতরে আমাদের ফাঁকা জায়গাগুলো আমরা এখন বাইরে থেকে নিয়ে আসা পূরণ করবো আমরা শিখেছিলাম যে কি বাইরে থেকে নিয়ে আসার নিয়মটা ছিল হচ্ছে হ্যাঁ যে সংখ্যাটা থাকবে তার বিপরীত যে গোটা ফাঁকা থাকবে সেখানে এটা বসবে তো আমাদের প্রথমেই একের থেকে শুরু করি এক এটা এখানে আছে তার এখানে বিপরীত ফাঁকা আছে হচ্ছে আমাদের এইটা তাহলে এটা বসবে হচ্ছে আমাদের এই গড়ে পঁচিশ এটা এখানে ফাঁকা আছে বিপরীত রচ্ছে ফাঁকা আছে হচ্ছে এইটা এখানে বসবে তারপরে চার এটার বিপরীত ফাঁকা আছে হচ্ছে এইখানে চার এখানে বসবে ষোলো এটা আমাদের এখানে যাবে দুই তার বিপরীত ফাঁকা আছে হচ্ছে এই ঘর এবং এই বিশ এই বিপরীতে এখানে ফাঁকা আছে তাহলে পাঁচ এটা এখানে তার ফাঁকা আছে হচ্ছে বিপরীতে এখানে বিপরীতে পাঁচ তারপরে একুশ তার ফাঁকা বিপরীতে আছে হচ্ছে একুশ তারপরে এই দশ তার বিপরীতে এখানে ফাঁকা আছে এখানে বসবে বাইশ তার বিপরীত ফাঁকা জায়গাটা এখানে আছে এখানে বসবে তাহলে আমাদের এই গড়ের ভেতরে যে সংখ্যাগুলো আছে একটু বাকি রয়ে গেছে এখনো এ ছয় তার বিপরীত ফাঁকা জায়গা হচ্ছে এটা আর চব্বিশ তার বিপরীত ফাঁকা জায়গা হচ্ছে এটা এখানে বসবে তো আমাদের এই ম্যাজিক বর্গটা গঠন হয়ে গেছে এখন আমরা একটু চেক করে দেখি দু একটা যে আমাদের যুগ ফল পঁয়ষট্টি হয় কিনা তাহলে তিন ষোলো আঠারো আঠারো আর নয় সাতাশ আর বাইশ উনতিরিশ উনপঞ্চাশ পঞ্চাশ পঁয়ষট্টি তিন ষোলো উনিশ উনিশ আর নয় আটাশ আর বাইশ পঞ্চাশ পঞ্চাশ আর পনেরো হচ্ছে পঁয়ষট্টি এটা কোনো বড় যোগ করে দেখি এগারো আর বারো যোগ হচ্ছে তেইশ

তো আমরা এখন যে নিয়মটা শিখলাম সেটা হচ্ছে শুধুমাত্র বিজোর সংখ্যক যে ম্যাজিক বর্গ বিজর বিজোর যেমন তিন গুণ তিন ম্যাজিক বর্গ বা তিন কমের ম্যাজিক বর্গ পাঁচ কমের ম্যাজিক বর্গ সাত কমের ম্যাজিক বর্গ নয় কমের ম্যাজিক বর্গ এইগুলোর জন্য হচ্ছে আমাদের এই নিয়মটা প্রযোজ্য হবে ঠিক আছে তো ভিডিও যদি ভালো লাগে তাহলে ভিডিও লাইক করো এবং আমাদের নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং তোমাদের বন্ধুরা যেন এই ভিডিওগুলো দেখে শিখতে পারে তার জন্য ভিডিওটা তোমাদের বন্ধু বান্ধবদের শেয়ার করো ধন্যবাদ